মিট ডেটিং নয় কিন্তু ফার্স্ট মিটিং, ঠিক আছে? আর আমরা ফিরছে ঘাটে আসছি এই যে এই নৌকা চড়ার জন্য নয় কিন্তু, আমরা এই স্কুপের জন্য। খুব ফ্রেন্ডলি বলে আমাদের ছোট বাস্কেট রবিন্স কে বড় হয়ে গেছে। সেটা হচ্ছে তোমার আইসক্রিমের কাছে বা আমার কাছ থেকে ঝেড়ে খেতে হলে তাদের কোয়ালিটি কোয়ালিটি আছে, তার রাস্তে ওই কুইলিটি কুইলি ওই সব আইসক্রিম একটা হচ্ছে টার্কিস আইসক্রিম, ভেরি ফ্রেন্ডলি ভাই। আমি পয়সা দিয়ে খেয়েছি এই জন্য করবে। আর ওই খাবে একটা সিন্ডির গলা বার্তা রাইট নাও উই আর নট আই উই আর অ্যাট প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটে বলো, চলো প্রিন্সেপ ঘাট। আচ্ছা ইন্ট্রোডিউস করে দিই, সি ইজ ইপ্সিতা। আমাদের মিট করার প্ল্যান ছিল লাস্ট অক্টোবর থেকে, এখনো আগস্টে। ও ভাইয়ের বিয়ে নিয়ে প্রচন্ড টেনশন ছিল, বাট এত টেনশন হয়েও ভাইয়ের বিয়েতে কেউ খেতে আসতে পারিনি লকডাউন। তো যাই হোক, আমরা এখন আজকে আমি যাচ্ছি স্কুপে। এটা ফার্স্ট মিট ডেটিং নয় কিন্তু ফার্স্ট মিটিং, ঠিক আছে? আর আমরা প্রিন্সেপ ঘাটে আসছি এই যে এই নৌকা চড়ার জন্য নয় কিন্তু, আমরা এই স্কুপের জন্য এসেছি। তো এটা বুঝে শুনে, হ্যাঁ নৌকাগুলো সত্যি খুব সুন্দর, নৌকাগুলো সুন্দর জানি আমি, সুন্দর ঠিক একদম। এই বিকালের সময়টা বেশ দারুণ লাগছে। তো যাই হোক, চলুন স্কুপে যাই, খাওয়া দাওয়া করি, তারপরে স্কুপ থেকে দেখছি কেমন ভিউ পাওয়া যায়। এটা লাভ এন্ড ক্রাশ, এটা রয়্যাল ডিফাইন, বাহ। তো ফাইনালি আমরা স্টার্ট করছি আজকে। এটা হচ্ছে বি রয়্যাল ডিভাইন, আর এটা হচ্ছে লাভ এন্ড ক্রাশ। বাটারস্কচ, খেতে খেতে বুঝতে পারবেন, ঠিক আছে? হানি আছে, মধু আছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, বাট কোল্ড ড্রিঙ্কসটা এর কি নর্মাল পাহা দেখে ফ্রাই করো। অনেকদিন বাদে একটু কোনো আইসক্রিম পার্লারে গেলাম। আমি দুটো চয়েস করলাম না, কারণ নিচে ডিটেলস লেখা আছে আইসক্রিমের। তো আমি দেখলাম যে দুটো দুটো আলাদা রকম, ম্যাক্সিমাম যেগুলো রয়েছে একই টাইপের দুটো আছে, সেটা একটু খুবই ডিফারেন্ট, আমি বলে পারি। হ্যাঁ
ইনস্ট্যান্ট আইসক্রিম বানিয়ে দেবে উইদিন লেস দেন 5 মিনিটস বানিয়ে দিয়ে দেবে। খুবই ভালো হানি ফ্লেভারটাকে দেখি এটা নাম্বার টু এটা কেশর অ্যাকচুয়ালি এরা যে স্কুপটা দিয়েছে এরা যে কেশর রয়েছে কেশর কেশরের ফ্লেভার খুব পাওয়া যাচ্ছে এখন যে আইটেমগুলো আছে আপনার প্রতিটা নামের নিচে ডিটেলসে পড়ার চান্স পাবেন। হ্যাঁ প্রতিটা নিচে আপনি ডিটেলসে জানতে পারবেন। তো ডিটেলসে লেখা আছে ওখানে কী কী দিয়ে বা আইসক্রিমগুলো বানানো হচ্ছে। তো যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম ভ্যানিলা বা চকলেট বেসের ওপর। তো আমি একটা ভ্যানিলা বেসের ওপর না একটা কেশরের বেসের ওপর আনলাম। কারণ এইগুলো আমাকে আমার লাগলো ডিফারেন্ট আর সত্যি ডিফারেন্ট টোটালি। ডান দিকে গঙ্গার ভিউ রয়েছে বাট এইখানে আসতে হলে 4 PM এর মধ্যে আসে ওটা বেটার, তাহলে গঙ্গার ভিউটা ভালো পাবেন। আর যদি দুপুরে আসেন তাহলে হয়তো রোদটা এদিকে আপনার দিকে পড়তে পারে। তো এই জন্য আমার মনে হয় 4 PM ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট ওভার হিয়ার। চার দিকে গঙ্গাটাও দেখা যাবে, নিচে অঙ্কগুলো রয়েছে। এটা যে অ্যানাউন্সমেন্ট হলো এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এখানে যদি কেউ অর্ডার করে ওপরে চলে আসে তাহলে তাকে এটা বলে ডাকা হয়। এখানে কিন্তু কোনো রকম কোনো অনলাইন পেমেন্ট বা কার্ড অ্যাকসেপ্ট করে না, না কার্ড অ্যাকসেপ্ট করে না, টোটালি টোটালি ক্যাশে। সব থেকে বড় কথা আরেকটা জিনিসও ভালো লাগবে, সেটা হচ্ছে প্রাইস যেগুলো দেখা হচ্ছে সেই প্রাইসগুলি ইনক্লুডেড GST 2.5% GST। মানে এটা নয় যে 180 টাকা প্রাইস দিয়ে দুটো 180 করে, তো 180-র উপরে GST নয়, 180 প্রাইসে ইনক্লুডেড GST। তো এটা খুব একটা ভালো জিনিস, তাই না? লোক কারণ লোক কী করে যে আমরা যে তার উপরে GST হবে মানে কোয়ালিটি আইসক্রিম আপনারা খাচ্ছেন প্লাস একটা বাজেটে। আমি বলবো যে এই জায়গাটা ভিজিট করাই যায়, অনেকে ভিজিট করেছে স্কুপ, বা স্কুপে আসার স্কোপ পাচ্ছিলাম না, তো বাজারে স্কোপ পেলাম ওই দীপশিখা। কারণ এখানে ইউজ কোয়ালিটি আইসক্রিম আমরা কিন্তু ছোট থেকে খুব ফ্রেন্ডলি বলে আমাদের খেতাম হচ্ছে তোমার আইসক্রিমের কাছে বা আমার কাছ থেকে ঝেড়ে খেতে হচ্ছে তাদের কোয়ালিটি আইসক্রিম। তার রাস্তায় ওই কুইলিটি কুইলি ওই সব আইসক্রিম একটা করে মেট্রো ফেট্রো এগুলো মানে দামি আইসক্রিম কোয়ালিটি খেতে হলে বাপ মার থেকে নিজে খেতে হলে ওই 1 টাকা বলা কি 2 টাকা তো কলকাতাটাও বাথরুম ডবল তিন কিনলো করো এখন আমি বেট করতে পারি। অনেক লোক এখনো চেনে না বাস্কেট ডবল, কারণ আমি জানলাম এই 2 বছর আগে বাস্কেট ডবল মুম্বাই লোক কিন্তু অনেক ছোট থাকে কারণ ওখানে ব্র্যান্ড ছিল ওদের। আর পৃথিবীর সব থেকে সি বানানোর জিনিস হচ্ছে টার্কিশ আইসক্রিম, ভেরি ফ্রেন্ডলি ভাই। আর পয়সা দিয়ে খেয়েছি এই জন্য বলছি করবে আর ওই খাবে একটা সিন্নির গলা বার্তা আমার খুবই খারাপ, একটা ব্লগও আছে আমার দেখে নেবেন, রেকমেন্ড করো মতো 180 টাকা এত সুন্দর আইসক্রিম খাবে না কেউ নিচ্ছে। আচ্ছা তাহলে কী বলো, কেউ যদি ফার্স্ট আসে মিট করছে বা ডেট করছে এখানে আসে না একদম তাই। তো তোমার কেমন লাগছে আজকে ফার্স্ট দিন কেটেছে? আমি এখানে আগেও এসেছি বাট কারোর সাথে একদিন ফার্স্ট মিট করতে এলাম আপনার একটা সুন্দর একটা জায়গায় যাওয়া হচ্ছে, এখানে ভিউটা ভালো
অনেকে মনে হয় দেখেছে আমার ব্লগটা, কি করিস মোগিল ক্যাফে দেখেছিল ব্লগটা, এপ্রিলে লিখেছে ঠিক হায়াতে পড়ে কি করিস মোগিল ক্যাফে। ওই ক্যাফেতে গিয়ে আমি একটু সাজেস্ট করবো আপনাদেরও একবার গিয়ে জানো, স্টার্ট আপ আর স্বামী স্ত্রী দুজনে মিলে খুলেছে এই বছরের লাস্ট ইয়ার ডিসেম্বরে না এই বছর জানুয়ারিতে খুলেছে। তো ডিটেলস কি আপনার হি করিস মোগিল ক্যাফে, তো ওটাতে গেলে মানে ওদের উইংসটা যেটা করে আমি পুরো এক মিনিট উইংস থাকে খাই, পুরো আটটা উইংস থাকে ধরে ধরে এত টেস্টি, মানে উইংসের ওপরে লেয়ারটা একটা ক্রিস্পি থাকে থাকে, হালকা হানিটা আছে না টিটা আছে মারে, মানে একটা ডিফারেন্ট লেভেল। আর একটা দেখেছিল হচ্ছে আমেরিকান সসে চায় আড্ডাতে, চায় আড্ডাতে একটা উইংস করে ১৯০ টাকা নেয় আমেরিকান সসের উপরে, স্পাইসিনেস থাকে গরম মালটা থাকে একটু হালকা চোখে জল আসবে এরকম আর খাবে উইংসটা, আর একটু চোখে জল আসবে উইংস খাবে এত মজা লাগবে উইংস খেয়ে যাবে ডাঙা খেতে খেতে চোখের ডাল ১৮০ টাকা ওর। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি এরপর কি দাম বাড়িয়ে দেবো, এরপরে আমরা ওদের বলবো আমরা নেক্সট টাইম আমাদের একটু কনসেশন দেবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট করেছি কালকে চন্দননগরে গিয়ে পচা মাছ খাই দিয়েছে আমাদের কৃষ্ণ ভাই লোককে দেখা বোঝা দরকার আমি যেমন কিছু ভুল দিচ্ছি তার কারণ আছে। সে বলবে যে সিম্পলি সব প্রকার চিকেন টমেটো পিউরি বেশি আর টমেটো ক্রিস্টাল বেশি সব একই রকম, যাই যাবে সুদের যদি ঝাল বেশি চাও একটু ওর মধ্যে যে লঙ্কার গুঁড়ো বা কিছু যদি ঝাল করে লোকাল লোক যখন যায় একটা ডিশ খায় চাউমিন চিলি চিকেন, চাউমিন চিলি চিকেন ফ্রাইড চিকেন তাদের কোনো ডিফারেন্সটা বুঝছে না, আমি যখন গিয়ে ১২-১৩টা আইটেম তো সবই দেখে বুঝে গেলাম চার ওই আইডিয়া। তো আমরা এখন এবার ট্রাই করছি স্কুপ থেকে বেরিয়ে, ট্রেনে আওয়াজ হচ্ছে স্কুপ থেকে বেরিয়ে আমরা এখন খাচ্ছি কি যেন পাওভাজি, চিজ পাওভাজি। ওকে ট্রেনটা দেখাই একবার, এর দোকানে আগের বারে পাওভাজি খেয়েছিলাম তু তাই আছে তাই বলে আমার ফ্রেন্ডটা বলুন না দাদা আর দুটো পাউরুটি দিন। আমাদের স্কুলে ১২ দিন বয়সে যখন ক্লাস ৫-৬ পড়তাম ১ টাকায় ৪ পিস আলুর দম আর হচ্ছে ১ টাকায় ৪ পিস পাউরুটি দেওয়া হতো, দারুণ লাগতো একসাথে। আবার ঘুগনি মুড়ি বলছি ঘুগনি আনার কাছে মুড়ি মেখে দেবে না হাতে গেলাম খাবে মনে মাখন হেভি লাগে, তরকারিটা একটু বেশি হয়ে গেছে যেন আমরা আরও দুটো পাউরুটি অর্ডার করি গোলাপ জামুন ফোলাপ জামুন করলেন আগে খেয়ে নিই কারণ অনেক কিছু বেশি খাওয়া হয়ে গেল মাটন মাটন খাওয়ার পর আর গোলাপ জামুনটা খাওয়া এটা মেন্টাল জিনিস সব কটা টেস্ট কিন্তু মেন্টাল সব কিছু আমাদের যা কিছু আগে পাম ক্রোধ মধলো সব কিছু এখানকার আর সব মহাপুরুষরাই বলেছে এই তিনটে জিনিসকে মেনটেন করতে হবে, সাউথের মেয়েদের সঙ্গে খুব ম্যাচ করবে আমার সুস্টেট সাউথে সব সুন্দরী টিভির পর্দাতেই দেখা যায় সামনে গেলে একটা সুন্দর টিভির পর্দাতে যেগুলো আছে সেগুলো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বংশুন্দরী ডিমান্ড আছে প্রায় বাঙালি সুন্দর বাঙালি মেয়ে শুনলে বলে বেঙ্গলি সব দেখতেই হবে
আমি বলে যাচ্ছি হায়দ্রাবাদে কি হায়দ্রাবাদে বহুত ভাও পায়, খায় না ভাও পায়, ও পায় ভাও, এই জন্য আজকে আমরা খাচ্ছি পাউ। কাকা পাউভাজি কত এক প্লেট? ১৫০ কি জিএসটি লাগিয়ে নাকি? জিএসটি লাগিয়ে ১৫০ কাকা চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত গুড, রেকমেন্ড করার মতো খাওয়ার মতো ট্রাই করতে পারেন। এই তো পাউভাজি খাওয়ার পর একটুখানি এই জায়গাটা একটু হেঁটে নিচ্ছি, জাস্ট উইদিন নেক্সট ফাইভ মিনিটস আমরা বেরিয়ে পড়বো, বিকজ হ্যাঁ আটটা তো প্রায় বাজে আর নাইট কার্ফিউ নটার মধ্যেই খুব বাড়াবাড়ি হচ্ছে চারদিকে, তো জাস্ট বেশ ভালোই হলো। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো? এখানে অনেকদিন পর এলাম, কোভিড সিচুয়েশনে তো বেরোনো সেরম হচ্ছিলো না আমার এটলিস্ট, ওকে, সো সেখানে আমরা ভালো একটা আইসক্রিম খেলাম, মাস্ট একটা পাউভাজি খেলাম, মাস্ট পাউভাজি এন্ড আইসক্রিম, আইসক্রিম এন্ড ভালো কোম্পানি পেলে তো অলওয়েজ ভালো লাগে, সো ইট ওয়াজ গুড। আচ্ছা রিভিউ অবাউট ফুড তাহলে খুব গুড, আর রিভিউ অবাউট দা শুভজিৎ বর্মন, আমরা কিন্তু ব্লগিং করবো বলে আসি, আমরা মিট করবো বলে এসেছি। যাই হোক ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর, দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, সামনে নৌকা রয়েছে আর সঙ্গে রয়েছে ইপসি। তো চলো এখানে আমরা আমাদের ব্লগিং শেষ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে আর আমার আগের ভিডিওগুলো দেখতে থাকো, বেশ ভালো লাগে, আর রিসেন্ট ভিডিওটা কিন্তু মিস করো না, অ্যাট বিরাট কোহলিস রেস্টুরেন্ট। তো চলো কিপ সাপোর্টিং মি অ্যান্ড গুড নাইট।